এখানে যারা আসে এখানকার এই পরিবেশ, এখানকার এত সুন্দর লাইফস্টাইল, সবকিছুর জন্য থেকে যেতে চায়, লং টার্মে থেকে যেতে চায়। তো এই ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি মোটামুটি কতদিন হয় এখানে? ইউজুয়ালি ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি 2 বছরের হয়। আচ্ছা, এটা হচ্ছে এমপ্লয়ার এবং এমপ্লয়ারের মধ্যে কন্ট্রাক্ট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। তো এমপ্লয়ার দেই মাস্ট হ্যাভ এ ভ্যালিড রিজন টু হায়ার ইউ, তার মানে হচ্ছে তাদের ভ্যাকেন্সিটা জেনুইন হতে হবে এবং দে আর অফারিং ইউ দ্য জব। তার মানে এমপ্লয়ার কোনোভাবেই তোমাকে ডিসক্রিমিনেট করতে পারবে না অ্যাজ এ টেম্পোরারি ফরেন ওয়ার্কার বা ফরেন ন্যাশনাল। তারা এমপ্লয়ার মানে চাকরিদাতা এখানে একজন ক্যানাডিয়ান সিটিজেন বা পিআর এবং ফরেন ন্যাশনাল সবাইকে সমানভাবে তারা ট্রিট করবে। তার মানে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড যে ল আছে সে লটা এমপ্লয়ারকে ফলো করতে হয়। তো এই এই 2 বছরের ভ্যালিডিটি, 2 বছর ওয়ার্ক পারমিট মানে কাজ করার পরে যদি এমপ্লয়ার মনে করে যে না এই পজিশনটা কন্টিনিউ করবে, তার মানে তখন আবার তাকে জব অফার করতে পারে অ্যানাদার 2 ইয়ার্স। আরেকটা ব্যাপার আছে এখানে যে একসঙ্গে ইউজুয়ালি 2 ইয়ার্স দেয় ওয়ার্ক পারমিট, কিন্তু এটা 3 ইয়ারও হতে পারে। এখন গভর্নমেন্ট এনকারেজ করছে যাতে এমপ্লয়াররা 3 ইয়ার্স ওয়ার্ক পারমিটটা বা জব অফারটা করে, এই কারণে যে 2 বছর খুব কুইকলি শেষ হয়ে যায়, তাই না? তো এখন দেখছে যে একজন এমপ্লয়ি যখন কাজ করে একজন এমপ্লয়ারের জন্য, তখন দেখা যাচ্ছে যে তার অপটিমাল লেভেল, তার যে স্কিলস, তার যে কর্মদক্ষতা, এটা একটা পর্যায়ে এসে খুবই পিক পর্যায়ে চলে আসে। তখন তাদের প্রোডাক্টিভিটিটা অনেক বেড়ে যায়। তো ওইটাকে ইউটিলাইজ করার জন্য যাতে বেশি লেন্দি সময় তাদেরকে রাখতে পারে গভর্নমেন্ট, সেটা চায়। দারুণ উদ্যোগ এটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিটে এলো, ধরুন 2 বছর বা 3 বছর থাকলো, কিন্তু সে থাকতে চায় স্থায়ীভাবে এখানে। থাকতে সবাই চায়, সেটা আমরা সবাই চাই আর কি। তো লং প্রসেসে যদি থাকতে চায়, মানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে যদি থাকতে চায়, সেক্ষেত্রে তাহলে কি করবে, মানে তার কি কি করণীয় রয়েছে? পার্মানেন্ট রেসিডেন্সির যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেইগুলোকে ফুলফিল করতে হয়, যেমন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কেউ ক্যানাডাতে কাজ করে দেন ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে এডুকেশন, অ্যাডাপটেবিলিটি, এই সবগুলো ফ্যাক্টরি পয়েন্টস অ্যাওয়ার্ড করা হয়। তার মানে হচ্ছে ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি আন্ডার ইকোনমিক ক্লাস ইজ এক্সট্রিমলি কম্পিটিটিভ। তার মানে হচ্ছে যারা আসতে চায় ক্যানাডাতে পার্মানেন্টলি থাকার জন্য, যারা উইদিন ক্যানাডা আর আউটসাইড ক্যানাডা সবাই কিন্তু একই জায়গায় কম্পিটিশনটা করছে, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রিতে এটা কিরকম, এক্সপ্রেস এন্ট্রি ইজ নট অ্যান ইমিগ্রেশন প্রোগ্রাম। অনেকেই একটা মিসকনসেপশন আছে যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে একটা ইমিগ্রেশন প্রোগ্রাম। এক্সপ্রেস এন্ট্রিটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে এই সিস্টেমের আন্ডারে ক্যানাডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ওয়ার্ল্ডের সব দেশ থেকে, ইনক্লুডিং পিপল হু আর ইনসাইড ক্যানাডা, তারা সবাই নাম লেখাতে পারে। তো তারা ইনফরমেশন সাপ্লাই করে এক্সপ্রেস এন্ট্রিতে এবং প্রত্যেকটা ফ্যাক্টরে পয়েন্টস অ্যাওয়ার্ড করা হয়, এবং এই পয়েন্টসের উপর বেস করে ওরা ড্র করে। ড্র মানে হচ্ছে, অনেকেই মনে করে এটা একটু লটারি, দিস ইজ নট এ লটারি, দিস ইজ এ ড্র, এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট অনলি টপ র্যাঙ্কিং যারা তাদেরকে ইনভাইট করে পিআরএ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এইটা আমি আগেই বলেছি যে এটা হাইলি কম্পিটিটিভ, তার মানে হচ্ছে এখন থ্রেশহোল্ড স্কোর যেটা আছে সেটা প্রায় 500-এর কাছাকাছি কম বেশি। তো এই 500 পয়েন্টস পেতে হলে, যেমন ইউ হ্যাভ টু হ্যাভ মাস্টার্স ডিগ্রি, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্যানাডিয়ান এডুকেশন, এই ব্যাপারগুলো থাকলে পরে, এবং হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, এই ব্যাপারগুলো থাকলে পরে ওই স্কোরটা পেতে সুবিধা হয়। তো এই কারণে
যারা টেম্পোরারি ক্যানাডাতে আসে, বিশেষ করে ওয়ার্ক পারমিট নিয়ে বা স্টাডি পারমিট নিয়ে, তাদের চান্সেস অনেক বেড়ে যায় পিআর পাওয়ার জন্য। তোমার প্রশ্নটাতে ফিরে আসি, তুমি যেমন বললে যে কেউ যদি ওয়ার্ক পারমিটে এখানে আসে এবং তারা ফিউচারে থেকে যেতে চায়, দেন দে হ্যাভ অ্যাভিনিউ টু ফলো টু বিকাম পিআর। তার মানে ওদের জন্য একটা ট্রানজিশন করতে হবে, পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে ডাইরেক্টলি টু ফেডারাল আন্ডার এক্সপ্রেস এন্ট্রি। আর যদি তারা কোয়ালিফাই না করে ফেডারালে, দেন দে মে বি যে তারা কোয়ালিফাই করতে পারে প্রভিনশিয়াল নমিনেশন। কিন্তু আমাদের এখানকার প্রভিনশিয়াল যে নমিনেশন প্রোগ্রাম সেটা তো ইনিশিয়ালি পজ করা হয়েছে, সেক্ষেত্রে কি তাহলে মানে আমরা এটা ধরতে পারি যে কানাডা লোকজনকে আর নিতে চাইছে না? না, বিষয়টা একদমই সেরকম না। তার মানে হচ্ছে কানাডা, কানাডিয়ান গভর্নমেন্ট ওভারঅল, ফেডারেল গভর্নমেন্ট এবং প্রভিনশিয়াল গভর্নমেন্ট, সব গভর্নমেন্টই দেই নিড পিপল। তার মানে ক্যারিয়ান পপুলেশন এত কম যে যদি বাইরে থেকে ইমিগ্রান্ট না আসে, দেন দ্য ইকোনমি উইল নট গ্রো। তো দেয়ার ইজ এ রিজন। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রভিন্সেরই তাদের নিজস্ব কারণ থাকে যে এই কারণে ওরা নমিনেশনগুলো ইস্যু করে। তার মানে হচ্ছে প্রভিনশিয়াল গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট দুই গভর্নমেন্টের মধ্যে অ্যাগ্রিমেন্ট থাকে, এবং প্রভিনশিয়াল গভর্নমেন্টকে একটা কোটা দেওয়া হয় এবং তাদেরকে ল ফলো করতে হয়, ফেডারেল ল এবং রেগুলেশন এবং পলিসি সবকিছু ফলো করে প্রোগ্রাম ক্রিয়েট করে। তো আলবার্টাতে যেটা ঘটেছে, আলবার্টাতে আলবার্টা অপরচুনিটি স্ট্রিম এইটাকে ওরা পজ করেছে এই কারণে যে ওরা নতুন একটা প্রোগ্রাম এনেছে, এটাকে বলে হসপিটালিটি এবং ট্যুরিজম। তো অনেকেই আমাকে বলছে যে না আলবার্টাতে পুরোপুরি নমিনেশন বন্ধ হয়ে গেছে, সেইটা ইনফরমেশনটা ভুল। আচ্ছা, মানে ওরা চেঞ্জ করেছে জিনিসটাকে, ওরা স্ট্রিম চেঞ্জ করেছে। তার মানে একটা এক্সিস্টিং স্ট্রিম ওরা আপাতত বন্ধ করে দিয়ে নতুন একটা স্ট্রিম এনেছে। তাতে কি অনেকেই, বিশেষ করে হসপিটালিটি এবং ট্যুরিজমে অনেকেই কোয়ালিফাই করবে এই প্রোগ্রামের আন্ডারে। বুঝতে পেরেছি, ট্যুরিজম এন্ড হসপিটালিটির জন্য এই প্রোগ্রামটা হয়েছে। তো সেক্ষেত্রে যে ইঞ্জিনিয়ার ডাক্তার তারা যারা অ্যালবার্টা প্রভিন্সে রয়েছে, তাদের সেক্ষেত্রে তো সুযোগটা রইল না আর। তা না, এখন আলবার্টা গভর্নমেন্টের অন্যান্য স্ট্রিম যেগুলো আছে দেখতে হবে যে না একজন অ্যাপ্লিক্যান্ট তারা কোয়ালিফাই করে কিনা অন্য কোনো স্ট্রিমে। মেইনলি কেউ যদি ক্যানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অপরচুনিটি এক্সপ্লোর করে, তাদেরকে সব কিছুই দেখতে হবে যে না ফেডারেল প্রোগ্রামে কোয়ালিফাই করে কিনা ডিরেক্টলি, তারপরে দেখতে হবে যেই প্রভিন্সে থাকে সেখানে কোয়ালিফাই করে কিনা। একটা প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে এই না যে দে হ্যাভ নো আদার অপরচুনিটি, তাই না? তখন দেখতে হবে যেটা অন্যান্য যে স্ট্রিমগুলো রয়েছে আলবার্টা নমিনেশনে সেখানে কোয়ালিফাই করবে। একটা কথা আমি শুনেছি এখানে যে মানে অ্যালবার্টাতে নমিনেশন পাওয়া নাকি সহজ অন্যান্য প্রভিন্সের থেকে, তো সেই বিষয়টা তো এখন এটা পজ করাতে আমার মনে হয় একটু কমেছে, সেই অপরচুনিটিটা একটু কমেছে। তো সেক্ষেত্রে এখন এরকম কোন প্রভিন্স রয়েছে যারা আর কি যেখানে আর কি এই নমিনেশন পাওয়া খুব সহজ আছে, এরকম বিষয় রয়েছে? প্রশ্ন করেছে, সবগুলো প্রশ্নই কিন্তু তোমার খুবই চমৎকার, এবং আমি জানি অডিয়েন্স যারা আছে তারা এই প্রশ্নগুলো তাদের মনে আছে। দিস ইজ এ কমপ্লিকেটেড প্রশ্ন। তার মানে হচ্ছে যে কোথায় সহজ কোথায় কঠিন এই ব্যাপারগুলো এক্সপ্লোর করা। তবে আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ সহজ বা কঠিন। আচ্ছা, প্রত্যেকটা প্রভিন্সেরই আলাদা আলাদা নমিনেশন ইস্যু করার অথরিটি রয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই সিচুয়েশন আলাদা, যে কারণে দেখতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে যে কে কোন প্রোগ্রামে কোয়ালিফাই করে। তুমি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিতে পারো না যে ম্যানিটোবাতে এই কম্পারেটিভলি ইজি আলবার্টা থেকে। দিস স্টেটমেন্ট ইজ রং। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তাদের নিজস্ব সিচুয়েশনটা আলাদা থাকে এবং প্রত্যেকটা প্রোগ্রামের ক্রাইটেরিয়া আলাদা থাকে। একজন আলবার্টাতে থেকেছে গত 5 বছর, কাজ করেছে এখানে, পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনে পড়াশোনা করেছে, তার যেমন এই আলবার্টার সঙ্গে একটা কানেকশন রয়েছে। আলবার্টা গভর্নমেন্ট চাইবে
যে এই অ্যাপ্লিকেন্ট এখানেই থেকে যাবে, এখানেই থেকে যাবে, কেন দিস ইজ গোইং টু বেনিফিট আলবার্টা গভর্নমেন্ট। এখন কেউ যদি আলবার্টাতে থাকে আর যদি বলে যে না নোভাস্কোর সাথে সহজ, কারণ ওখানে গেলেই আমি পেয়ে যাব, তাহলে পরে এই স্টেটমেন্টটা কিন্তু রং। ওকে, তো এই জন্যই আমি বললাম যে প্রত্যেকটা কেসই আলাদা, তো যে কারণে এই সবাই যেমন প্রশ্ন করে যে সহজ সহজে কেমন করে যাব কানাডাতে, কোন প্রভিন্সে গেলে সহজ এবং কি করে গেলে সহজ, এই ব্যাপারগুলো জেনারেকলি উত্তর দেওয়াটা সম্ভব না, যে না এই পাথওয়ে চুজ করলে পরে সহজ হবে, এই পাথওয়ে চুজ করলে কঠিন হবে। কেননা আমি আমি যদি অ্যাসেসমেন্ট করি কাউকে, যে না ওয়েদার হি ইজ গোইং টু কোয়ালিফাই ফর প্রোগ্রাম অর নট, আমার সব কিছুই জানতে হবে, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তার এজ জানতে হবে, এডুকেশন কি জানতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে হবে, সবকিছুই ইম্পর্টেন্ট ইমিগ্রেশনের জন্য। আপনারা আমাকে যা যা প্রশ্ন করেছেন সেগুলো সব উত্তর না দিতে পারলেও মোটামুটি ম্যাক্সিমাম আমি কভার করে ফেলেছি। তো যাই হোক, এছাড়াও যদি আর কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুজিত কুমার শাহের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট করতে পারেন বনিভিল ইমিগ্রেশন সার্ভিসে, এবং আমি সেই কন্ট্যাক্ট ডিটেলস আমার প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমার কমেন্টে মেসেজে যেখানে খুশি বলতে পারেন এবং সেখানে আমি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি। অর্জমা, তোমাকে অনেক ধন্যবাদ এই চমৎকার একটা আড্ডার জন্য, খুব ভালো লাগলো আমার, প্রশ্নগুলো করেছো আমাকে। আর দর্শক বৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেঙ্গলি গার্ল ইন ক্যানাডা।